যত সিট তত যাত্রীর নিয়মের তোয়াক্কা নেই গণপরিবহনে ভাড়া নিয়েও নৈরাজ্য মানছে না স্বাস্থ্যবিধি প্রত্যেক সিটে যাত্রী বসছে তারপর পুরো রাস্তাটাই দাঁড়ানো থাকে দুই একজন উল্টা যায় দৌড়ে কি করবো আমাকে তো বলে নাই কিছু আরে ভাই যাইতে হবে তারা সরকার ছাড়া নাই ভাড়া কমে নাই বাসের স্টাফ দুই তিনজন তারপরে ঝগড়া করে মানুষ যায় মাস্ক ভুলে রাখে শুধু হুঁশিয়ারিতেই দায় সারল কর্তৃপক্ষ কেউ এর ব্যত্যয় মানে ঘটায় সেক্ষেত্রে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে তিন মাসে পদ্মা সেতুতে বসানো যায়নি স্প্যান ২০২২ সাল পর্যন্ত বাড়তে পারে প্রকল্পের মেয়াদ চলছে দু প্রান্তের ভায়াডাক্টের কাজ বেগম জিয়ার সাজায় স্থগিতের মেয়াদ বিবেচনা করবে সরকার আসা মির্জা ফখরুলের বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যায় পুলিশের মামলার সাক্ষীরা ফের রিমান্ডে চতুর্থ দফায় একদিন জিজ্ঞাসাবাদ শেষে প্রদীপকে তোলা হবে আদালতে গায়ে ধাক্কা লাগা নিয়ে রেষারেষির জেরে রাজধানীর ওয়ারিতে খুন হয় বন্যা গ্রেফতার ১৬ কিশোর সহ ১৭ জন এবং প্রণব মুখার্জির প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দুপুরে শেষকৃত্য ভারত জুড়ে সাত দিনের শোক বাংলাদেশে কাল অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা